নমস্কার, ডিকে বলো টিম কে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডিডিকে বলো টিম থেকে পূজা কথা বলছি, আমি কি আপনার নামটি জানতে পারি? হ্যাঁ, আমি রঞ্জিত মাহাতো। আপনার নাম রঞ্জিত মাহাতো? হ্যালো, ধন্যবাদ রঞ্জিত স্যার, আপনার নাম আমাদেরকে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা রঞ্জিত স্যার, আপনার নামের টাইটেল কি লেখেন? MAHATA, মাহাতা মানে মাহাতো। ধন্যবাদ রঞ্জিত স্যার, আপনাকে সাহায্য করার জন্য মমতা দিদির অফিসে কথা বলার আগে আমাদের কিছু তথ্যের প্রয়োজন আছে স্যার, দয়া করে সেগুলো একটু জানাবেন। বাবারে, আর পয়সা কাটছে নাকি পাতে? হ্যাঁ স্যার, বলি পয়সা কাটছে নাকি আমার? আচ্ছা রঞ্জিত স্যার, আমি কি আপনার বয়স জানতে পারি? উলা তো নাই জানবি, তার আগে আমার পয়সা কাটছে নাকি আমার এয়ারটেল সিম বলে? পোশাক বলছি, আমার ফোন আনলে পয়সা কাটছে নাকি পাচ্ছি? এটাকে ফোন করতে গেলে পয়সা কাটছে স্যার? হ্যাঁ বলি, কাটছে নাকি জানি না। হ্যাঁ কাটছে স্যার। ও তো তাহলে আমি তো দিদিকে বলো, মানে দিদির সঙ্গে কথা বলবো না? আপনি অবশ্যই কথা বলতে পারবেন, কিন্তু স্যার তার আগে আমাদের তো কিছু তথ্যের প্রয়োজন স্যার, আপনার কিছু তথ্যের প্রয়োজন, এগুলো আমাদেরকে জানাতে হবে স্যার। আচ্ছা স্যার, আমি কি আপনার বয়স জানতে পারি? ঠিক আছে, বয়স তো বলবো, এখন ব্যাপার হচ্ছে যে তাহলে ওইরকম কেন অ্যাডভার্টাইজ দিয়েছিল যে দিদিকে বলো সরাসরি, তাহলে বলতে পারছো আগে যে আগে বোনেদের বলো বা মাসিদের বলো, তারপরে দিদিকে বলো? স্যার একজন সিএম কি আপনার সাথে, আমার কথাটা শুনুন স্যার, একজন সিএম এর পক্ষে কি স্যার কথা বলা সম্ভব? হ্যাঁ তো না, যদি সম্ভব তো দিদির অফিসে কথা হবে স্যার, মমতা দিদির অফিসে কথা। হ্যাঁ হ্যাঁ, আমরা শুনো, আপনি যদি স্যার আমার কথাটা শুনুন স্যার, আপনি যদি আপনার ইনফরমেশন না দেন স্যার, তাহলে আপনার সমস্যার কিভাবে সমাধান হবে স্যার? আপনাকে সারা পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় খোঁজা হবে? আপনি কোথায় থাকেন? আপনি কি করেন? সবই দিব তো বলি, দিদিকে বলো মানে আর দিদিকেই বলবো না? আপনার সমস্যা দিদিকে বলা হবে স্যার, আপনার সমস্যা দিদিকে বলা হবে, দিদি যদি স্যার আপনাদের সাথে কথা বলে তাহলে আপনাদের প্রবলেম কে সলভ করবে? প্রবলেম কে সলভ করবে, দিদি কে করি? স্যার আপনি বুঝতে পারছেন না কেন? আমি বুঝছি রে বাবা, আমার এয়ারটেল সিম কটা পয়সা কাটছে না, আমার দিদির সঙ্গে গল্প করিবার আছে, কথা বলিবার আছে। স্যার এইভাবে তো দিদির সাথে কথা বলা যাবে না, আপনার কিছু ইনফরমেশন স্যার আমাদের লাগবে। আচ্ছা ঠিক আছে, তারপর আপনার মমতা দিদির অফিসে ট্রান্সফার করবো। হ্যাঁ তো চাঁড়ে মারা ওটা তাহলে আগে অ্যাডভার্টাইজ করতে পারছে যে আগে দিদিকে বলো, আগে বোনেদের সাথে কথা বলো, এরকম লিখতে পারতেছে না? সরাসরি দিদিকে বলো কেন লিখছে? ঠিক আছে স্যার, আপনার কথাটি যখন আমি মমতা দিদির অফিসে ট্রান্সফার করবো, আপনি তখন এই কথাটি জানাবেন, ঠিক আছে স্যার? ঠিক আছে, ও কি কি বলছে তাহলে বলো, পয়সা কাটছি। আচ্ছা স্যার, আমি কি আপনার বয়স জানতে পারি? হ্যাঁ বয়স আমার 34। ধন্যবাদ স্যার। স্যার আমি কি আপনার পেশা জানতে পারি? আপনি কি করেন? পেশা কি করি, আমরা চাষবাস করি। ধন্যবাদ স্যার। স্যার আমি কি আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে পারি? শিক্ষাগত ম্যাট্রিক পাস করেছিলি। ধন্যবাদ স্যার। স্যার আমি কি আপনার জেলার নাম জানতে পারি? আপনি কোন জেলা থেকে কথা বলছেন স্যার? পুরুলিয়া। পুরুলিয়া থেকে কথা বলছেন, ধন্যবাদ স্যার। স্যার আমি কি আপনার বিধানসভা অঞ্চলের নাম জানতে পারি? বিধানসভা বললামপুর, বলরামপুর। ধন্যবাদ স্যার। স্যার আমি কি আপনার ব্লকের নাম কি জানতে পারি? বললামপুর। ধন্যবাদ স্যার। স্যার আপনি গ্রাম অঞ্চলে বসবাস করেন তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, গ্রামে থাকি আমরা বাবা। আচ্ছা স্যার আমি কি আপনার পঞ্চায়েতের নাম জানতে পারি? আজব তো, এই পঞ্চায়েতের নাম, পঞ্চায়েতের প্রধানের নাম, এরপর বলি কবে ভোট হয়েছিল, কে জিতেছিল, কত তারিখে ভোট হয়েছিল, আপনার এলাকায় কে জয়ী, কত সব তথ্য কোনো একটা ইহা বলেন। আচ্ছা বলছেন তো, পঞ্চায়েতের নাম, পঞ্চায়েতের প্রধানের নাম, তারপরে বলবেন হ্যাঁ কে জিতেছে, কবে ভোট হয়েছে, কোনো ফোনের কিন্তু ব্যালেন্স কাটছে।
প্রধানের নাম কি ইয়ারপর বলবেন, কে জিতেছিল আপনার গায়ে, হ্যাঁ কি করেছিল, কবে ভোট হয়েছিল, ওইটা কি কোনো প্রশ্ন আপনি বলে দিন না, এত কথা বলার তো কিছু নেই স্যার, আপনি বলে দিন আপনাদের সময়টা কাটছেন বাবা, আলে বলো স্যার আপনার পঞ্চায়েতের নামটি কি জানাবেন? পঞ্চায়েত কেরুয়া। ধন্যবাদ স্যার। স্যার আপনি কি কোনো রাজনৈতিক দলের সদস্য আছেন? ধন্যবাদ স্যার। স্যার আপনি নাম্বারটি সন্ধান কোথা থেকে পেয়েছেন? আমার নাম্বারটা লন্ডনের না পাইছি, দিলে কোনো প্রশ্ন হইল সারাই নম্বর এত চিঠি আছে নম্বরটা কথা লাগে পাইছি। আপনি কোথা থেকে পেয়েছেন স্যার? নিউজ পেপার, টিভি, সারাই এত পোস্টার লাগা আছে কোথা থেকে পাইছি? দিদির সঙ্গে গল্প করা তোর কোনো সমস্যা থাকলে আমি দিয়েছি লাগাই, কত সব ছড়িয়ে জানি এক লোক আমাকে বলেছি তাহলে পাঁচ এবার সিদ্ধার্থ কোথায় পেয়েছিলি একটা লোক আমাকে মমতা দিদির অফিসে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। দয়া করে লাইনে থাকুন, আপনার সময় আমাদের কাছে মূল্যবান, আমরা শীঘ্রই আপনাকে সাহায্য করব। মমতা দিদির অফিসে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। দয়া করে লাইনে থাকুন, আপনার সময় আমাদের কাছে মূল্যবান, আমরা শীঘ্রই আপনাকে সাহায্য করব। তাহলে তো আমি ওইরকম তো লেখা আছে সরাসরি দিদিকে বলো, তাহলে বলে দিদির সঙ্গে আমার সমস্যা গল্প করা হবে, তাহলে তো আগে আপনারা অ্যাডভার্টাইজ দিতে পারতেন যে আগে কৃষি মাসিদের সাথে কথা বলো তারপরে দিদিকে বলো। দেখুন দিদি তো সবসময় যদি ফোন নিয়ে বসে থাকেন তাহলে আমরা দিদির দিক থেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনাদের সাথে কথা বলছি, পয়সা কাটালি তাহলে আপনারা আগে ভালো করে বিজ্ঞাপন দিতে পারতেন যে এইরকম এরকম আগে দিদি বোনদের সাথে কথা বলো তারপরে দিদিদের সঙ্গে বলো। হ্যাঁ দিদিকে বলো বলছেন, দিদির সাথে সরাসরি কথা বলছি, দিদিকে বলো নম্বরে কল করুন।